করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী বাড়ছে অমিক্রণের সংক্রমণও এই আবহে পনেরোই জানুয়ারি পর্যন্ত রাজ্যে কড়া বিধিনিষেধ জারি করেছে প্রশাসন আর তা নিয়েই উদ্বেগ বেড়েছে বইপ্রেমীদের মধ্যে বইমেলা হবে তো তবে এখনই বইমেলা নিয়ে কোনো অনিশ্চীয়তার কথা বলতে নারাজ বইমেলার আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড বরং বইমেলা নিয়ে আশাবাদী তারা প্রসঙ্গত দু হাজার বাইশ সালের একত্রিশে জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা পঁয়তাল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলার সেন্ট্রাল পার্ক মেলা প্রাঙ্গনে তা চলার কথা তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু রবিবার রাজ্যে ফের কড়া বিধিনিষেধ ঘোষণার পর বইমেলার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে পাবলিশার্স ও বুকসেলার্স গিল্ডের সভাপতি ত্রিদীপ চট্টোপাধ্যায় অবশ্য বইমেলা নিয়ে কোনো অনিশ্চয়তাকে আমল দিতে নারাজ যেহেতু রাজ্যে কড়া বিধিনিষেধ পনেরোই জানুয়ারি পর্যন্ত জারি রয়েছে তাই এখনই আশা ছাড়তে তিনি নারাজ ত্রিদীপবাবুর স্পষ্ট বক্তব্য অনিশ্চয়তার কিছু নেই নির্ধারিত দিনে বইমেলা হওয়ার ব্যাপারে আমরা আশাবাদী পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে রাজ্য সরকার এবং স্বাস্থ্য দপ্তর যেমনভাবে বলবে যেভাবে বিধি মেনে করতে বলবে সেই বিধি মেনেই বইমেলা হবে বইমেলার প্রস্তুতির দিকে নজর দিচ্ছেন গিল্ডের কর্তারা এমনকি পঁয়তাল্লিশতম বইমেলার থিম কান্ট্রি বাংলাদেশকেও প্রস্তুতির কাজ সেরে রাখতে বলা হয়েছে ত্রিদীপবাবু বলেন আমরা আত্মবিশ্বাসী বইমেলাটা ঠিকঠাক করতে পারবো আমাদের কাজ প্রস্তুতিটা সেরে রাখা সেটাই করছি বাংলাদেশকেও বলা হয়েছে সব প্রস্তুতি নিয়ে রাখুন পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দে বলেন বইমেলার প্রাথমিক কাজগুলো আমাদের করে যেতে হবে বইমেলার ম্যাপ তৈরি হয়ে গিয়েছে প্রকাশকদের স্টল বিতরণ করা হচ্ছে প্রতিটি স্টলের আয়তন তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ কমিয়ে মেলা প্রাঙ্গনে ফাঁকা জায়গা বাড়িয়েছি আমরা বইমেলা করার জন্য প্রস্তুত এখন অপেক্ষা সরকার ও স্বাস্থ্য দপ্তরের নির্দেশের